সুন্দর থাকে এটাই চাওয়া যাতে শুভেচ্ছা জানাচ্ছি এবারে পূজাটা একটু ব্যতিক্রমী সবার মধ্যে একটা ভয় বিরাজ করছে তবে আমরা খুব শান্তিপূর্ণভাবে পূজাটা উদযাপন করছি এবং আমরা চাই যে প্রতি বছর যেন আমরা সুন্দরভাবে পূজা উদযাপন করতে পারি আর আমাদের একটাই প্রার্থনা মায়ের কাছে যে দেশ ও দশের যেন ভালো হয় তার কাছে আমাদের প্রার্থনা যে বাংলাদেশ সমৃদ্ধশালী হোক বাংলাদেশ থেকে অনাচার দুর্বৃত্তায়ন দূরে যাক সুস্থ সমৃদ্ধশালী বাংলাদেশ গঠিত হোক এটাই প্রত্যাশা মায়ের কাছে একটাই চাওয়া যে সবাই যেন সুস্থ থাকে দেশবাসী যেন ভালো থাকে এত প্রত্যেক নারী হচ্ছে ভগবতের একটা জীবন্ত রূপ তাদের প্রতীক হিসেবে আমরা কুমারীকে পূজা করে থাকি কুমারী পূজার মাধ্যমে আমরা সমস্ত নারী জাতিকে হিন্দু হিন্দুরা শ্রদ্ধা করেন সম্মান করেন মাতৃপে দেখেন তারই প্রতিভা হচ্ছে কুমারী পূজা কুমারী মাতৃপে তাকে আমাদের বন্দনা করে আজকে সেই পূজাটা করা হয়েছে আজকের এই শারদীয় দুর্গা পূজার অষ্টমীতে কুমারী পূজা উপলক্ষে এখানে প্রচুর জনসমাগম হয়েছে এই জনসমাগমের নিরাপত্তা নিশ্চিত নিরাপত্তা নিশ্চিত কল্পে আমরা যাবতীয় ব্যবস্থা মহানগর পুলিশের পক্ষ থেকে করা হয়েছে এবং এই শারদীয় দুর্গা পূজা শেষ হওয়া পর্যন্ত আমাদের নিরাপত্তা বলবৎ থাকবে